এখন বৃষ্টির সিজন এই সিজনে সব থেকে বেশি যেই সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে বমি সমস্যা কবুতার আনলে কিংবা নতুন কবুতার জোড়া দিলে বা কবুতা যখন আপনার লং টাইম খাঁচার মধ্যে আটকে রাখবেন তখন কিন্তু একটা সমস্যা অনেক হয় সেটা হচ্ছে বমির সমস্যা বমি অনেক কারণে হয়ে থাকে বৃষ্টির সিজনে এই বমির পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় কারণ আছে অনেকগুলো যেমন হচ্ছে দেখেন আশেপাশে আপনি অবস্থা দেখতে পারবেন যে দেখেন পানি জমতে জমতে এখানে শ্যাওলা লেগে গেছে পানি কিন্তু আপনার আজকে সকাল থেকে হয়েছে বৃষ্টিটা তাও দেখেন অবস্থা কেমন এই পানি যখন কবুতার খায় তখন তার বদহজম হয় আর বমির সমস্যাটা হতে থাকে তো এই সমস্যা সমাধান করার জন্য আপনি যে কাজটা করবেন আপনারা দেখেন আমরা কবুদার যেমন উপরে খাবার দিছি দেখেন আমরা কবুদারগুলা কিন্তু আপনার উপরে খাবার দিছি উপরে খাবার দিলে যেটা হবে ওখানে কিন্তু টেনের পানি জমে থাকে না তখন কিন্তু কবুদারগুলা ভালো মতো খাবারগুলো খেতে পারে এই কাজটা ছাড়া আপনি আরো অনেকগুলো কাজ করতে পারবেন নিচে দিলে কিন্তু পরিষ্কার জায়গায় যে জায়গায় পানি নাই এমন জায়গায় খাবার দিতেন খাবার যখন ভিজবে তখন ওইটা ফুলে যাবে আস্তে আস্তে আর ওই খাবারটা খেলে কিন্তু কবুদার বমিটা হবে তো আপনি এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর যাদের বমি হয়ে গেছে কবুতারে তারা কি করবেন তখন কৌতাটা আর কি সব থেকে সবার সবগুলো কবিতা থেকে সেপারেট করবেন কারণ কি ওই কবিতা যে বমিগুলো করবে ওখানে কিন্তু থাকবে ওই খাবার একটা কবুতার খায় ও কিন্তু এই বমির সমস্যাটা হয়ে যাবে তাই প্রথম ওটাকে সেপারেট করবেন এবং সেপারেট করার পরে এই যে একটা ওষুধ দেখাচ্ছি এটা হচ্ছে আলিসা কবুতারা কিন্তু ঠান্ডা লাগবে বমি হলে এই আলিসা ট্যাবলেটটা একটা করে প্রতিদিন করে খাওয়াই দিবেন এরকম তিন দিন খাওয়াবেন আচ্ছা আচ্ছা এছাড়া মেন যে আমাদের ওষুধটা সেটার কথা বলি এটা হচ্ছে কার্মিনা কার্মিনা আপনার মোটামুটি সবাই চিনেন যে কোনো কবুতরের দোকানে গেলে কার্মিনা খুব পেয়ে যাবেন এটা কবুতরের দোকানে হামদাদের যে কোনো দোকানে গেলে কার্মিনা খুব সহজে পেয়ে যাবেন যেমন হচ্ছে কার্মিনা দিলে আপনার বদহজম চলে যাবে প্লাস হচ্ছে বমি সমস্যার সমাধান হবে প্লাস কবুতরের আপনার ডাইজেস্টিং যে সিস্টেমটা ওটা কিন্তু অনেক ভালো থাকবে আমি নর্মালি সাত দিনে একবার করে কারমিটা খাওয়াই থাকি যাতে হচ্ছে কবুতরের এই যে হজম আর পরিপাক যে সিস্টেমটা সেটা কিন্তু বেশ ভালো মতো চলে এছাড়াও কিছু করতে পারবেন আপনারা যেগুলো বলি সেটা হচ্ছে যে কবুতরকে কিন্তু খাওয়ার দেবেন না প্রথম দিন যখন বমি আপনার ধরা পড়বে তখন ফার্স্ট দিন কবুতারকে সেপারেট করবেন এরপর হচ্ছে এই কার্মিনা আপনার এক লিটার পানিতে টেন এমএল দিয়ে কবুতরকে দিবেন এরপর দেখবেন আপনার এক সব একদিন পর যখন কবুতরের বমির সমস্যাটা দেখবেন যে ঠিক আছে কবু বমি করতেছে না তখন আপনি নর্মাল খাবার দিবেন কিন্তু খাবার দেওয়ার সময় খেয়াল করবেন খাবারটা যেন পরিষ্কার হয়ে থাকে আর ভিজা যাতে না হয়ে থাকে আপনারা যদি অনেকে এমন করেন যে ভিজা হয়ে গেছে এটা খাবার মনে করেন ফেলা রাখছি যেমন আমার এই খাওয়ার ইয়েটা দেখেন এই পানি পরে আপনার দেখেন ভিজে পানি রাখছে যদি এখানে কবুতরকে খাওয়া দিই ফার্স্টে সমস্যা হবে খাবার ফুলে যাবে প্লাস হচ্ছে আপনার খাবারের মধ্যে যখন পানি চলে যাবে তখন কিন্তু সেই খাবারটা যখন কবুতর খাবে তখন কিন্তু এই বমি সমস্যাটা হয়ে যাবে তো আপনারা এই আমি এখন যেটা করবো এই পাত্রটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু মুছে একটা শুকনো তে মুছে তারপর মধ্যে খাবার যাতে খাবারগুলো কোনোভাবেই না ভিজে এমন যদি হয় খাওয়ার ভিজে গেছে এখন আপনি কি করবেন সেই খাবার যদি আপনি রোদে শুকায়ও দেন ওইটাও কিন্তু সমস্যা করবে আগের মতো আপনি অত ভালো রেজাল্ট পাবেন না এই জন্য ওই খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো আর যদি আপনার কাছে কোনো রাস্তা না থাকে একটু ভালো মতো দুই থেকে তিন দিন রোদে শুকায় খাওয়াবেন লাস্টবার বলে দিই কার্মিনা আর আলিসা আপনি তিন দিন খাওয়াবেন টানা কবুতাটাকে কার্মিনা হচ্ছে একটু পানি থেকে টেন এম এল আর আলিসা হচ্ছে তিন দিনে একটা করে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম